পিরোজপুরবাসী দীর্ঘদিনের প্রাণের দাবি কলের পচা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই দাবি পূরণ করায় এবং এই ব্রিজের নামকরণ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা রাখায় মহান রব্বুল আলমিনের কাছে এই ব্রিজের উপর দুই রেখাত নফল নামাজ পড়ে শুক্রিয়া আদায় করেছি। এই ব্রিজটি পিরোজপুরবাসীর জন্য আরেকটি পদ্মা সেতু। আমার জীবন দশায় এই সেতুটি দেখে যেতে পারব এটা কখনো কল্পনা করতে পারিনি। এর জন্য জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি পিরোজপুরবাসীর পক্ষ থেকে এবং পিরোজপুর বাস মালিক সমিতির পক্ষ থেকে। Thank you.